সেবা তুই সর্বজীব নয় তোর মাথায় যতগুলো বাড়ি পড়বে সমস্ত বাড়ি কিন্তু তোর মাথায় পড়বে চল কি ভাবির মাথার বাড়িগুলো আমার মাথায় পড়বে না না আমি শুনতেছি ভালো করে দেখ ওই মহিলার স্বাস্থ্য কর দরকার আছে আজকে দেখতেছি আমার ভাই গজরছে একদম পুরুষের মতো কাম করতেছে হ্যাঁ এই কোথা যা বল আমি অনেক সাত করে অনেক বড় মাছের মাথা রান্না করেছি যে মাছের মাথাটা খাওয়ার কথা আমার বাবার সেই মাছের মাথাটা তুমি আমার প্লেটে দাও আমি অনেকদিন যাবো খেয়াল করছি আমার বাবার শুধু ডাবল দিয়ে ভাত খায় কেন এখন ভালো ভালো বলছি মাছের মাথাটা আমার বাবার প্লেটে দাও না এই মাছ আমি কষ্ট করে তোমার জন্য রান্না করেছি তাই এই মাছের মাথা তুমিই খাবে আমি এখনো বলছি মাছের মাথাটা আমার বাবার প্লেটে দাও না আমি দেব না দিবি না বলো আমি কেমন একদম ঠিক কাজ করেছে জামাই বাবা যে জায়গায় আমি হইলে তোকে ঘরের ভিতরে মেরে মেডিকেলে পাঠাইতাম তুই কি করে পারলি এটা তোর শ্বশুর বুড়া মানুষ সে তো শ্বশুর হইতে পারে কিন্তু তোর বাবার মতন তোরে কি আমি এই শিক্ষা দিয়েছি যে বাবার মতন শ্বশুরের সাথে তুই এই ব্যবহার করবি তাকে মাছের মাথাটা দিলে তোর কি এমন ক্ষতি হতো সে তো শ্বশুর বাবার মতন তাকে সেবা যত্ন করলে ভালো মন্দ খাওয়াইলে আল্লাহ তাআলা তোকে অনেক ভালো রাখবে তুই যে আমার নিজের মেয়ে এটা ভাবতে আমার ঘৃণা লাগতেছে যে তুই তোর বাবার সমতুল্য শ্বশুরকে মাছের মাথা না দিয়ে তোর স্বামীকে দিয়েছিস একটা মেয়ের বিয়ের আগে তার বাবা যেমন তার কাছে আপন থাকে ঠিক সেইভাবেই বিয়ের পরে তার শ্বশুর হয় সবচেয়ে থেকে আপন মানে তার শ্বশুর বাবা আর তুই তার সেই বাবাকে তার ছেলের সামনে এইভাবে অপমান করেছিস যে তার পাতে মাছের মাথা না দিয়ে তার ছেলের পাতে দিয়েছিস জামাই বাবাজি তো ঠিক কাজ করেছে কারণ কোনো সন্তানই তার বাবা মায়ের কষ্ট সহ্য করতে পারে না জামাই বাবাজি তুমি একদম ঠিক কাজ করেছো আর আজকের পরের থেকে ও যদি তোমার বাবাকে নিজের বাবার আসনে না বসাইতে পারে তাহলে এইরকম অপরাধের জন্য তুমি ওকে চরম শাস্তি দিবে আর শাস্তি যদি তুমি না দিতে পারো তাহলে আমি তোমাদের বাড়িতে আর কখনো কোনোদিনও আসবো না আর এই মুহূর্তে তোকে বলছি এই মুহূর্তে যায় তুই তোর শ্বশুরের পা ধরে মাপ চাবি যদি সে মাপ করে তাহলেই আমি তোর বাড়িতে বেড়াইতে আসছি না দুই দিন থাকবো আর তা যদি তুই মাপ না চাস তাহলে আমি এখন এই মুহূর্তে এই রাস্তা থেকেই বাড়িতে চলে যাবো এত কিছু হবার পর তুমি এই বাড়িতে থাকতে যাচ্ছ আর এক মুহূর্ত না চলো চল দাঁড়াও মা আমি ভুল করেছি আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই আমার জন্য তুমি এই বাড়িতে এসে অপমানিত হয়েছ এটা আমি মেনে নিতে পারবো না মা আমি তোমার সামনে আমার শ্বশুরের কাছে ক্ষমা চাইব তুমি শেষবারের মতো আমাকে একটা সুযোগ দাও মা
প্লিজ মা, এভাবে চলে যাও না। জামাই বাবাজি, তুমি কি বলো? বাবা, ভাইয়াকে দেখলাম ভাগ্নিকে বাগের মতো করে লড়াচ্ছে, আজকে ওনার একটা উচিত শিখে দিয়েই ছাড়বে। আচ্ছা বাবা, ভাইয়া যখন ভাবিকে লড়াচ্ছিল তখন তুমি আটকালে না কেন? মানে কোন কোন সময় বাবাদেরকে চুপ থাকতে হয় সংসারের শান্তির জন্য। আজকে বৌমা যে অপরাধ করেছে, শিশির যদি আজকে বৌমাকে শাসন না করে তাহলে বৌমা কখনোই শুধরাবে না, বুঝতে পেরেছিস? এই জন্যই আমি কিছু বলিনি। আর তোর মা মারা যাবার পর থেকে আমি অনেক চেষ্টা করেছি, আমার যতটুকু ক্ষমতা বৌমাকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু দেখলাম বৌমা আসলে কিছুই বোঝে না। দেখ মা, আমি তোকে আমার আদেশে বড় করেছি, আমি চাইবো তুই যখন শ্বশুরবাড়ি যাবি আমাকে যেভাবে ভালোবাসিস ঠিক তোর শ্বশুর শাশুড়িকে ঠিক একইভাবে ভালোবাসবি। কোনোদিন যেন আমাকে কথা শুনতে না হয় যে বাবা মা কিছুই শিক্ষা দেয়নি, আমি কিন্তু তোকে শিক্ষা দীক্ষা দিয়ে সব কিছু দিয়েই তোকে মানুষ করেছি। আর একটা কথা শোন মা, এই যে শিশিরের বউ যে ব্যবহারগুলো করছে সেই ব্যবহারগুলো সেও কিন্তু একদিন ফিরে পাবে, যখন শিশিরের ছেলে হবে, ছেলের বউ আসবে ঘরে, যখন ওদের বয়স হয়ে যাবে তখন দেখবি শিশিরের ছেলের বউ শিশিরের সঙ্গে শিশিরের বউয়ের সঙ্গে এমন ব্যবহারই করবে। প্রকৃতি কাউকে ক্ষমা করে না মা, বুঝতে পারছিস? তাই তুই তো আমার মেয়ে, আমি তোকে আবারও অনুরোধ করছি বিয়ের পরে শ্বশুরবাড়িকে আপন করে নিবি মা। শ্বশুরবাড়িকে আপন করলে দেখবি তোর সমস্ত দুঃখ কষ্ট সব ভুলে যাবে, বাবার কথা মনেই থাকবে না তখন আর। তো বাবা তুমি যে কি বলো না, আমি বিয়ে করবো না তো করবোই না, আমি সারা জীবন তোমার কাছেই থাকবো, তোমাকে ছাড়া কোথাও যাব না। বাবা আমি তো একটা মেয়ের মতো, আজকে যদি শেফা একটা ভুল করত তাহলে কি আপনি ক্ষমা করে দিতেন না? আমি আমার ভুলের জন্য অনুতপ্ত, আপনার সঙ্গে যা করেছি আমি অন্যায় করেছি, আমাকে আপনি ক্ষমা করে দিন বাবা। আরে মা কি করছো, তুমি ক্ষমা চাচ্ছ কেন? আমি তুমি তো ছোট মানুষ, ছোট মানুষই তো ভুল করে। আর মেয়ের মতো বলছো কেন, তুমি তো আমার মেয়ে, এও যেরকম আমার মেয়ে তুমিও আমার মেয়ে, বুঝতে পেরেছো মা? আর শোনো, তোমার মা এসেছে, বড় রুই মাছের মাথা আছে না ওইটা আজকে সুন্দর করে রান্না করবে, বিয়ের পাতে আমি উঠাই দেবো, আমি আর বিয়ের মজা করে খাবো।